হ্যালো ইয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা নোটিফিকেশানটি পেয়ে যাবেন। কী বলা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশানে আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে এরকম রেগুলার ভিডিও আপলোডের সাথে সাথে ঠিক সময় মতো আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি জয়েন করতে পারেন। তো কী বলা আছে, অফিসিয়াল নোটিফিকেশান আমি ডাউনলোড করে নিচ্ছি। তো নোটিফিকেশানটি আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ইট ইজ নোটিফাইড দ্যাট দি কমিশন হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য ফলোয়িং এক্সামিনেশন হুইচ ওয়ার পোস্টপোন্ড আর্লিয়ার অ্যাজ পার রিভাইজড শেডিউলড গিভেন বিলো। এর আগে পিএসসির তরফ থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সমস্ত এক্সামগুলো, এগুলো কিন্তু এক্সাম পোস্টপোন করা হয়েছিল, অর্থাৎ হোল্ড করা হয়েছিল। তো সেগুলোর কিন্তু একটা নতুন করে রিভাইজ একটা ডেট দেওয়া হয়েছে। আপাতত যদি কোনোরকম ইন ফিউচারে যদি এই এর মধ্যে যদি কোনোরকম প্রবলেম না হয়, তাহলে কিন্তু এই ডেটেই কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে। তো কোন কোন এক্সামের কথা বলা হয়েছে সেগুলো এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে উপরে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি এক্সামিনেশন 2020 অ্যাডভার্টিজমেন্ট নাম্বার 17/2020। তো যে ডেটটা বলা হয়েছে এটা হচ্ছে 7th August 2021, অর্থাৎ 7ই আগস্ট কিন্তু এই পরীক্ষাটা হতে পারে। নেক্সট যে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটা নিয়ে ক্যান্ডিডেটদের মধ্যে একটা আগ্রহ ছিল, সেটা হচ্ছে এই ডেটটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 22 আগস্ট 2021 তারিখে কিন্তু আপাতত এই ডেটটা কিন্তু বলা হয়েছে যে চান্স আছে, ঠিক আছে। পরবর্তী সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মেইনস এক্সামিনেশন 2020-এর এর ডেট দেওয়া হয়েছে 27, 28, 29 এবং 31 আগস্ট। তো এই তিনটা পরীক্ষার কিন্তু আপডেট দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে। এছাড়াও বলা হয়েছে অল কনসার্ন্ড আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট wbpsc.gov.in ফর ফার্দার আপডেটস, রিভাইজ ডেট অফ দ্য অ্যাবাভ এক্সামিনেশন আর হাউ এভার টেন্টেটিভ। এটা কিন্তু একটা সম্ভাব্য ডেট, ঠিক আছে। এই ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটগুলো এগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু আবার পরিবর্তনও হতে পারে, কারণ জানেন আপনারা যে অতিমারি চলছে করোনার, এর মধ্যে যদি থার্ড ওয়েভ যদি পড়ে যায় তাহলে কিন্তু হয়তো আবার পিছোতে পারে এক্সাম। তো সেই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। তো অবশ্যই প্রতিটি আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, সমস্ত আপডেট কিন্তু ঠিক সময় মতো আপনাদের আমরা প্রোভাইড করার চেষ্টা করি। ভিডিওটি পারলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার যদি কোনোরকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, প্রতিটি কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই। ধন্যবাদ।